বিরতির পর ফিরে এলাম। প্রাপ্তবয়স্কদের টিকাকরণ একটা অভিনব বিষয় আমাদের হাইটকে, অর্থাৎ শিশুদের টিকাকরণ হরবকত আমরা সচেতন আমরা বলে থাকি, কিন্তু প্রাপ্তবয়স্কদের টিকাকরণ অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কি, এটা আবার কি নতুন শুনছি। আবার অনেকে একটু একটু শুনেছেন, যেমন ডাক্তারবাবু বললেন ভেবে দেখি কি করব, কিন্তু সত্যিকারের যে এটা জরুরি সেটা কজন ভাবি। যে কথায় ছিলাম যে আমাদের লাইফ স্প্যানটা বেড়ে গেছে, অর্থাৎ প্রবীণ নাগরিকদের সংখ্যা আমাদের সারা পৃথিবীতে যেমন বেড়েছে, আমাদের ভারতবর্ষেও বেড়েছে, সেই ক্ষেত্রে এই টিকাকরণগুলোর আবিষ্কার কিন্তু একটা আশীর্বাদ, আমাদের লাইফ স্প্যানটাকে বাড়িয়ে দিয়েছে। যে কথায় ছিলাম পঙ্কজবাবু, জাপান আমরা দেখেছি যে এই ব্যাপারে অনেকটা এগিয়ে, এবং আমাদের দেশের মতন যে ওয়েলফেয়ার সোসাইটি বলুন, স্টেট ওয়েলফেয়ার স্টেট বলুন, সেখানে জাপান কিন্তু এক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। প্রবীণ নাগরিকদের বা প্রথম বিশ্বের সমস্ত দেশগুলো, তারা কিন্তু এগুলো সরকারি স্তরেই কিন্তু বোধহয় ফ্রিতে পাওয়া যায়। যেহেতু আমাদেরও সরকাররা বলে থাকেন নানান প্রকল্পের মাধ্যমে যে সব কিছু ফ্রি, সেক্ষেত্রে সত্যিকারেরই কি সম্ভব হবে যে প্রবীণ নাগরিকদের টিকাকরণ সরকারি হসপিটালে আমরা দেখতে পাবো? আপনি যদি ইন্টারনেটটা খোলেন বা ওদের জাপানের বিখ্যাত চ্যানেলের নাম হচ্ছে NHK, এই চ্যানেলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অ্যাভাব 100 এই আয়ুর নাগরিক জাপানে অনেক, এবং তারা ফার্মিং করছে। আমি একটা ডকুমেন্টারিতে দেখলাম যে 100 তারা অ্যাক্টিভ লাইফ লিড করছে, অ্যাক্টিভ লাইফ লিড ফার্মিং করছে, মাঠে চাষ করছে ভদ্রলোক, আমি নিজে দেখেছি। এবং এই যে অ্যাক্টিভ লাইফটা তারা লিড করছে, এতটা তারা কর্মক্ষম, এতটা তারা আয়ু পাচ্ছেন, তার কারণ হচ্ছে জাপান হচ্ছে ভীষণ ডেভেলপড কান্ট্রি বললে হবে না, জাপান এশিয়ার মধ্যে 1 নম্বর দেশ যে এই ব্যাপারে হচ্ছে পায়োনিয়ার কান্ট্রি প্রবীণ নাগরিকদের সবকিছু ব্যাপারে। এবং এটা আমেরিকা ব্রিটেন অবধি জাপান থেকে শিখতে পারে যে কি করে সিনিয়র সিটিজেন। কিন্তু আমাদের দেশের যে ওয়েলফেয়ার স্টেটের যে সরকার, সেটা রাজ্যের বলুন কেন্দ্রের বলুন, আমরা পিছিয়ে আছি। আমরা কি আশা করতে পারবো যে কোনো আমরা এই ধরনের বলা যে সবকিছু ফ্রি বলছি, আশা করা তো অন্যায় না। কিন্তু আমি আপনাকে আজকে বলছি, আজকে ডক্টর গোস্বামীর মতো একটা মানুষ যিনি বসে আছেন, এবং আমি আপনাকে বলছি এত আমাদের সরকারি হাসপাতাল, এত আমাদের বিজ্ঞাপনের ব্যাপার, এত আমাদের সরকারি প্রচার, আপনি কোথায় দেখেছেন যে আপনি এই প্রাপ্তবয়স্ক টিকাকরণ বিলাসিতা মনে হয়? কারণ আমাদের দেশে এত চাপ পেশেন্টদের, প্রবীণ নাগরিকদের জন্য ভাবাটা এটা একটা আবশ্যিক কৃতকর্ম যেটা আমি মনে করি সবার করা উচিত। ডাক্তারবাবু, আমি কোনো হসপিটালের নাম নেব না বেসরকারি, কিন্তু আপনি যেহেতু বেসরকারি হসপিটালের এই একটা প্রকল্পের সঙ্গে যুক্ত, সেখানে সারা কিভাবে পাচ্ছেন? কারণ ওখানে তো সবাই ভেবেই আসেন যে আমি যা করব নিজের টাকাই করব, সেক্ষেত্রে কি ওই ফেসিলিটিসগুলো কি হেলথ স্কিমগুলো থেকে পাওয়া যায়? এখানে তো হেলথ স্কিমের লোকেরাও যান, এটা বোধহয় পাওয়া যায় না। মানে আপনি বলছেন সারা, বলতে যেটা হচ্ছে যে আমি আমি যে কোনো পেশেন্টকে যখন দেখি, আমি নিজে যেভাবে বলি, একজন মেয়েকে দেখলাম মাকে নিয়ে এসছে, তো আমি মাকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ের বয়স কত, নম্বর 40, আমি কি জানেন? তখন আমি জিজ্ঞেস করি যে আপনি কি জানেন মেয়েদের 9 থেকে 50 বছর বা কিছুদিন আগে বলতাম 45 বছর বয়স অব্দি টিকা নিলে জরায়ু ক্যান্সার হবে না? বেশিরভাগ লোকদের মুখে শুনেছি যে হ্যাঁ শুনেছি, আপনি কি নিয়েছেন না নেওয়া হয়নি? তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাদের কাছে আজকে নিয়ে যান একটা টিকা, তাহলে আপনার দায় থাকবে বাকি দুটো নেওয়ার, 9000 টাকা খরচ হবে এই মূল্যে এখনকার দিনে, আর উপরওয়ালা ভগবান না করুক, উপরওয়ালা না করুক, যদি কোনোদিন জরায়ু ক্যান্সার হয় তাহলে আপনি 90 লক্ষ টাকা দিয়েও ভালো করতে পারবেন না। ঠিক, হ্যাঁ, তো এটা এটা এটার মধ্যে খারাপ কিছু নেই, ওনারা গ্রহণ করেন। কিন্তু ওই যে বলছি আমাদের মধ্যে একটা ইভিন আমরা ডাক্তারদের মধ্যেও আমাদের এরকম একটা ব্যাপার আছে, আমি এত হেলথ চেক করে বেড়াই কিন্তু আমি নিজের হেলথ চেক কতটা করি আমি হয়তো অনেকটাই বুঝাচ্ছি যে ঠিক আছে আমার নয় করে নেয় করুন। এই জিনিসটা কাটাতে হবে, এই জিনিসটা কাটানোর জন্য আমি এটা বিশ্বাস করি, ম্যাডাম বলছি স্যার আপনাকেও বলছি, আমি বিশ্বাস করি যে ধরনের ভ্যাকসিন প্রাপ্তবয়স্ক লোকদের জন্য দেওয়া হচ্ছে, যদি প্রত্যেকটা লোককে আমরা ভ্যাকসিনেট করি তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে না। আজকে আমি যদি বলি নিউমোনিয়া ভ্যাকসিনের কথা, তাহলে তাকে টোটাল ভ্যাকসিনেটেড করতে যদি 3,000 থেকে 4,500 থেকে 5,000 টাকা লাগবে পর ফোর লাইফ, এটা কি অনেক বেশি টাকা? কিছুই না। একটা হেপাটাইটিস বি এর ভ্যাকসিনের দাম কত জানেন?
87 টাকা মাত্র, এটা কি দাম? তিনকে দিতে হবে তাকে, আজকে একটা, এক মাস পরে একটা, ছ মাস পরে একটা, ছ মাসে তাকে 387 কত হবে? 240-250 টাকার মতো ওই মতোই হয়ে যাবো দেখ। তাতে যদি হয়ে যায় হেপাটাইটিস এ 1200-1400 দুটো নিতে হয়, দুটো নিতে হয়, তাহলে মানে আমি আমি বলছি ডাক্তারবাবু হিসেবে আপনাদের ট্রিটমেন্ট করতে টাকা যদি নিয়ে দিয়েও নি তাহলে কত টাকা এমন লাগছে? এবারে এবার বলছি যে কোনো সরকারি প্রোগ্রাম আজকে আপনি দেখবেন, আমি আমার কর্মসূত্রে আমি টিউবারকুলোসিস নিয়েও কাজ করেছি, সরকারি প্রোগ্রাম হয় না সাকসেসফুল। কেন জানেন? আমাদের দেশের একটা বিরাট বড় অংশ তারা সরকারি যে ফেসিলিটিসগুলো আছে, সরকারি যে হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থা আছে তাতে তারা বিশ্বাসও করে না, যায়ও না, তারা কিন্তু বেসরকারিতে যায়। এখন যখন একটা সরকারি প্রকল্প চলে তখন বিনা পয়সায় হয়, যখন বেসরকারি যায় যাচ্ছে। আজকে আমাদের বাড়ির বা আমাদের অন্য কারো একজনের বাচ্চা হোক, সে কিন্তু একজন চাইল্ড স্পেশালিস্টকে দিয়ে ভ্যাকসিনেশন করে। তাহলে আমার বক্তব্য টাকাটা কিন্তু খুব অন্তরায় নয়, টাকার থেকে বড় অ্যাওয়ারনেস, সচেতনতাটা। ৫০০০ টাকায় নিউমোনিয়া, ডাক্তারবাবু আমি আপনাদের দিক থেকে চিন্তা করছি, ধরুন এই ধরনের ইমিউনাইজেশন হয়ে যাওয়ার রোগীকে ট্রিটমেন্ট করতেও কি সুবিধা? অবশ্যই, লোকটার কোন দোষ ছিল না, তারপরে তার পা ভালো হয়ে গেল, তারপর দেখা গেল মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেল, সেটা কিন্তু আপনাদের পক্ষে সুবিধা। একটাই জিনিস আমার যেটা মনে হয়েছে যে সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং যারা বিশেষ করে আমাদের দেশের, যতই আমরা বলি আমাদের দেশের গরিব গরিব গরিব, গরিব কিন্তু ওইভাবে দেখে না, যেভাবে যদি আপনি স্বাস্থ্য পরিষেবা দেখেন, আজকে টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম অনেকটাই, আমি আপনার কাছে রোগগুলো বলছি, ডিপথেরিয়া সেটা কি আগের মতন দেখা যায় না? দেখা যায় না, সেটা কি ভ্যাকসিনেশনের জন্য? আমরা ডিপথেরিয়া পাই না, অ্যাডাল্টদেরও ডিপথেরিয়া, যে আপনাকে বললাম এই একটা ভ্যাকসিনের কথা, ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, তার মধ্যে ডিপথেরিয়া টিটানাসটা আমরা দিই, যেটা 10 বছর ছাড়া ছাড়া একটা, মানে শিশুদের, বয়স্কদের দিই। কেন দিচ্ছি, কেন দিচ্ছি বলছি যে দেখুন, হয়তো তার ছোটবেলায় সেই ভ্যাকসিনেশনটা নেওয়ার কোনো রেকর্ড নেই। আমাদের বেশিরভাগ লোক যাদের 50 বছর বেশি বয়স, তারা তো ছোটবেলায় পুরো ভ্যাকসিনেশন পায়নি, তো আচ্ছা মানে পোলিও আমাদের অনেকে, পোলিও টোটাল তো 15 বছর আগে বোধহয় এটা হয়েছে, তার আগে তো অনেকেই ভ্যাকসিন নেয়নি, ঠিক, তারা বয়সকালে নিতে পারে। আচ্ছা, তার মানে যার এইগুলো নেওয়া আছে ছোটবেলায়, সে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তাহলে সেগুলো তাহলে বাদ দিতে হবে, যদি যদি সে মনে করে যে তার দেওয়া রেকর্ড আছে, মানে দিলে কোনো ক্ষতি নেই প্রাপ্তবয়স্ক হয়ে। আচ্ছা, মানে শিশু বয়সে ধরুন ছিল, হ্যাঁ নেওয়া ছিল, তারপর সে যদি ডকুমেন্টেশন না দেখাতে পারে, আচ্ছা, তাহলে সেটা কনসিডার করা যেতে পারে, তার কোনো অসুবিধা নেই, ইউজুয়ালি তো অসুবিধা হয় না। আচ্ছা, সেটাই বলছেন পঙ্কজবাবু। একটা খুব সাধারণ প্রশ্নের মধ্যে যাব খুব ছোট্ট করে, সেটা হচ্ছে ইনজেকশন নিতে আমরা ছোটরাও যেমন ভয় পাই, বড়রাও ভয়, শুধু শুধু পয়সা দিয়ে কেন ব্যথা লাগাবো, এটাও কি একটা অনিয়ার কারণ? না, আমার মনে হয় না, আমি একদম পরিষ্কার আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শিয়ার ইগনোরেন্স শব্দের যা বাংলা মানে আপনি বুঝে নিন, একেবারে আপনার জ্ঞানের অভাব হচ্ছে কারণ। যেদিন মানুষ জেনে যাবে ডক্টর গোস্বামী এবং আপনি যেভাবে সেন্সিটাইজ করলেন, তাতে মানুষ যখন জানবে যে সামান্য অর্থে বিনিময়ে কি বিরাট সুফল সে পেতে পারে, এবং আমি মনে করি হাই নিউজ এই ব্যাপারে একদম পাইওনিয়ার, এই অনুষ্ঠানটা আজ অব্দি কোনো চ্যানেলে হয়নি এইভাবে, এই প্রথম এই অনুষ্ঠানটা হলো হেলথের, আমরা অন্য রোগ নিয়ে যতটা কনসার্ন এইটা আমরা আমরা আমি এখনো বিশ্বাস করি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই যে কথাটা আমরা প্রিভেন্ট করতে পারি আমরা যে কোনো এলিমেন্টকে, যদি এটা আমরা ভ্যাকসিন, ইফ উই গেট ভ্যাকসিন। আর একটা সামাজিক কথা বলবো আপনার কাছে, সেটা হচ্ছে ধরুন আমরা তো এখন সবাই খুব একলা হয়ে গেছি, যাদের সন্তানরাও বিদেশে থাকে, তাহলে এরকম যদি মুহুর্মুহু যদি অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রে আগাম ভ্যাকসিনেশন নিলে কিন্তু যারা বিদেশে আছে সন্তান আর বাবা মারা একলা আছেন, তারা কিন্তু অনেকটা শক্তপোক্তভাবে বাঁচতে পারবে। দামি কথা বলেছেন, আমি ডাক্তারবাবুর কাছে যাবো যে আপনারা যেহেতু একটা প্রাইভেট হসপিটাল থেকে এটাকে খুব অর্গানাইজড ওয়েতে করছেন, এই এ টু জেড কোনো প্যাকেজ আছে ভ্যাকসিনেশনের প্রাপ্তবয়স্কের? না, সেরকম করে কোনো প্যাকেজ হিসেবে করা যায়? সেরকম কোনো প্যাকেজ নেই, এই কারণে যে
সবার জন্য সবটা তো ইন্ডিকেটেড নাও, সেইটাই বলছি, মানে সেই ডাক্তারবাবু অ্যাসেস করবেন যে কার জন্য কোনটা। হ্যাঁ, ইন্ডিকেশনটা থাকবে, কিন্তু ভ্যাকসিনেশন ফর অল, যেমন 50 বছর বা 60 বছরের বেশি যাদের বয়স, তারা কিন্তু প্রত্যেকে নিউমোনিয়া ভ্যাকসিন নিতে পারে, তাদের মধ্যে কোন রকম অসুবিধা নেই, তারা নিতে পারে। ঠিক, এই এজ গ্রুপটা রয়েছে 65 বছরের বেশি হলে তারা প্রত্যেকেই এই নিউমোনিয়া ভ্যাকসিন নিতে পারে, তারা ফ্লু ভ্যাকসিন নিতে পারে, কেমন এই ভ্যাকসিনগুলো কিন্তু নিতে পারে, এর মধ্যে কোনো অন্তর নেই, কারণ ভ্যাকসিন তো আমাদের কাছে আশীর্বাদ, একটা সুস্থ লোকও ভ্যাকসিন নিতে পারে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আমরা দেখে নিই যাদেরকে বেশি করে জোর দিই। এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে এত বেশি করে জোর দেওয়া বা তাকে বোঝানোর পরও আমরা হয়তো 100% সাকসেসফুল হইনি, হতাম না একসময়, এখন অনেকটা হচ্ছে, আরো আগে হব। আমি খুব ছোটবেলায় দেখেছি যখন টিটেনাস টক্সয়েড গা শুরু হলো মায়েদের, তার প্রায় 30 বছর পরে সাধারণ লোকদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এলো যে পেটে বাচ্চা আছে, একটা সুই নিতে হবে। কারেক্ট, এতদিন সময় লাগে। ঠিক, আমাদের প্রোগ্রামটা একেবারে শেষ বেলায় চলে এসেছে, উনি কি বার্তা দেবেন? একটা বার্তা, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তারবাবু যদি কোনো মেসেজ দিতে চান, বার্তা আপনি দিন। দেখুন, আমাদের ভিউয়ারদের জন্য, জনগণকে এবং জনসাধারণ যারা দর্শক, যারা শ্রোতা বা ভবিষ্যতে যারা জানবেন এই মুহূর্তে দেখছেন না, তাদের কাছে আমার একটাই অনুরোধ, জোরে হস্তে করো জোরে অনুরোধ, যে দেখুন যে কোনো ভ্যাকসিন বা টিকা এটা হচ্ছে আশীর্বাদ। আজকে স্মল পক্সে গুটি বসন্তে মড়ক লাগতো, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর শেষ হয়ে যেত, আজকে দেখুন সেটা আমাদের নেই, অ্যানথ্রাক্স আমাদের পৃথিবীতে নেই, পোলিও আমরা কত বাচ্চাকে দেখেছি, বয়স্কদের, হ্যাঁ না, এই ভ্যাকসিন, তার মানে কি এই ভ্যাকসিনটা আমাদের ভবিষ্যৎ জীবনে একটা আশীর্বাদ। এটা যেহেতু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসছে, এবং এমন কিছু অসুখ প্রাপ্তবয়স্কদের কাছে হয় বা এমন কিছু জিনিস তার শরীরে থাকে, যেমন যেটা আমি বললাম অ্যাজমা, আপনার ডায়াবেটিস, ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, লিভার ডিজিজ, নানা রকম ইমিউন সাপ্রেশন, যে সমস্ত অসুখগুলো হয় তাদের ক্ষেত্রে যেহেতু তাদের একটু কমে যায়, সেক্ষেত্রে তাদেরকে বেশি করে এনকারেজ করবো, কিন্তু ইট ইজ ওপেন টু অল। তাই আপনাদের আমরা বলবো যে আপনারা যে জায়গায় এই ভ্যাকসিনেশনের কাজ হচ্ছে সেখানে আপনারা যান, আপনারা দেখুন, এখন এখন খুব কম পয়সা, এবং তার চেয়ে বড় কথা এখন তো আমাদের সারা পৃথিবী হাতের মুঠোয়, নেটের জগতে আমরা একটা যদি চ্যানেল খুলে এই হাই নিউজেরই আমরা যদি ওয়েবসাইটটা www.hainewslive.in, আমরা খোলামেলা আলোচনা করলাম, জেনে নিলাম যে আমাদের কি আশঙ্কা আছে, কিন্তু একটা কথা বলবো, আমাদের এই জনবহুল দেশে এইরকম ছোঁয়াচে রোগগুলো সহজেই হয়ে যায়, এবং এটা কোনো মারাত্মক রোগ থাকে না নিউমোনিয়া অল্প বয়সে, কিন্তু একটু বয়স্ক মানুষ বা যারা আরেকটি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারণ রোগ হয়ে যেতে পারে, বা হসপিটালে ভর্তি হয়ে দেখলেন যে হয়ে গেল, সেক্ষেত্রে যদি আগাম সতর্কতা হিসাবে এই টিকাকরণগুলো প্রাপ্তবয়স্করা নিতে পারি, যেটা ডাক্তারবাবু বললেন যে 19 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত জীবনের, সেটাকেই বলা হয় ইয়ং অ্যাডাল্টস বা অ্যাডাল্টসদের জন্য, এবং অবশ্যই প্রবীণ নাগরিক যাদের দ্বিতীয় শৈশবে পড়েছেন, যারা বার্ধক্য, যাদের কাছে দ্বিতীয় শৈশব, তারা আগাম এই টিকাকরণগুলো ডাক্তারবাবুর গাইডেন্সে যদি নিতে পারেন তাহলে সেটা আশীর্বাদ ছাড়া কিচ্ছু হতে পারে না। আবারও ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।